ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মেলকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, ডেভিড স্লেটন মেল বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডেভিড স্লেটন মেল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপসহকারী সচিব ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করেছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল। বৃহস্পতিবার তাকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন বিষয়টি রয়েছে মার্কিন সিনেটে। 2022 সালে 26 মার্চ থেকে চীনের বেইজিং দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন মিল। সব ঠিক থাকলে রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ঘোষণায় ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মার্কিন কংগ্রেসে হিয়ারিং এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সরকারের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। সেটা বলো, তুমি বলতেছ না, তোমার কনফিডেন্স আকাশে গিয়ে ঠেকছে, কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে না। তুমি ব্যাখ্যা করতে পারতেছো না রিজার্ভ নিয়ে কী করছো। আমি তোমার সমস্যা বুঝি, তুমি একটা ইউনিক সিচুয়েশানে পড়ছো। তুমি অন্য কোনো ব্যাখ্যা না পাইয়া কোভিডে কীভাবে খরচা করছো সেইটা দিয়ে এক ক্যাম্পেইন শুরু করছো, এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ। তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ সামলাইতে পারবে, তোমার বয়ান তৈরি করে দিতে পারবে। এটা অসম্ভব হাসি না, কারণ কি জানো? কারণ হইতেছে আমি নিজে তো একজন ডাক্তার, জানো তো, তার উপরে MBA, এটাও জানো তো, তার উপরে ইকোনমিক্সে PhD করতেছি, এটা জানো তো, তার উপরে একসময় মার্কেটে লেফট পলিটিক্স করছি, জানো তো, জেল কাটছি, জানো তো, এরশাদের দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি, জানো তো। এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবা না, তাই একটু সমঝে কথা বলবা। তোমাকে আগেই বলে দিছি, দেশে ফ্যাসিবাদ চালাইছো, খুন করছো, গুম করছো অসংখ্য মানুষরে, দেশের ব্যাঙ্গুলারে পর্যন্ত রেহাই দাও নাই, ফোকলা করে ফেলছো, তারপরে তোমার গলা বাজি যায় না। আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো? যখন কও আমাকে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, তোমার লজ্জা নাই? আবার তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ে লাভ কী? ধর্মকর্ম করে লাভ কী? তুমি যা করছো মুরব্বীরা বলে তুমি দোজকে চলবা, তাই ঠিক করছে এই ইহকালে তোমার মিশা কথাগুলো একটা একটা করে ধরায় দেব। পোলাপাইনের কাছে তোমার একটা মহা মিথ্যাবাদী মানুষ হিসাবে আমি প্রতিষ্ঠা করে দিয়ে যাব, পরকালের বিচার খোদা তালা করবেন, কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইচে আসো মুখ খুলবা তো তোমার মিশা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দেবো সবাইরে। তোমার অহংকার, তোমার দেমাগ আমি মাটিতে মিশাই দেবো। মনে রাখে কাজে আমি হাত পাকাইছি ভালো, তোমার লেসপেন্সার কাউ আকাদের বলে না খেলা হবে, আমি খেলবো তোমার সাথে। আসো আজকে বেশি না, দুইটা মিশা কথা মাত্র ধরাই দেব। তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো, স্পেশাল প্লেন পাঠায়া কিনছো, ছোট সিরিঞ্জ পাওয়া যাইতেছিল না তাই বড় সিরিঞ্জ কিনছো, বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র 1 কোটি সিরিঞ্জ বানায়, তাই না? আচ্ছা শুনেন কি বলছেন, এটা শুনে দেখেন, ভালো করে শুনবেন। এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে, আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র 1 কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে, স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমার তা লাগুক আনতে হবে। আমরা খুব বেশি নিয়মে যাইনি, যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। শুধু ভ্যাকসিন দেওয়াই তো না, এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া,
তার জন্য ফ্রিজার লেগেছে, ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, কারণ 70 ডিগ্রি -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না, সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে, গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, যেখানে দেবো সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে। বাংলাদেশে টিকা দেওয়ার সিরিঞ্জ বানায় সে কোম্পানির নাম JMI। তারা 2022 সালে ইউনিসেফে 1,30,00,000 সিরিঞ্জ দিছে, আর বিগত 15 বছর ধরে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আছে না, তার সব সিরিঞ্জ সরবরাহ করছে JMI। শুধু তাই না, আমি জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি, হ্যাঁ পড়ি, হ্যাঁ। দেশে করোনার টিকাদান কর্মসূচির শুরুতে 3,30,00,000 সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে JMI গ্রুপ। আরও প্রায় 28 কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে গত 22 সেপ্টেম্বর JMI থেকে 11 কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসিনা কয়, 1 কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে, বুঝছো? আচ্ছা আবারও পড়ি। দেশের চাহিদা পূরণ, শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সরবরাহ করা সহ করোনার টিকাদানের জন্য JMI এর সিরিঞ্জ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে। সে শুধু বাংলাদেশকেই দেয় নাই, এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে, এমনকি আমেরিকায়। আর হাসিনা কইতেছে, তুমি স্পেশাল প্লেন পাঠায় কিনে আনছো, ইম্পোর্ট করে আনছো সিরিঞ্জ? বাইরে ভাই, মিশা কথা বলার তো একটা লিমিট থাকে, প্রমাণ তো দেখলেন। এইবার আবারও তার মুখে শুনেন কেমন লাগে, মেজাজ কেমন খারাপ হয়, শুনেন না, শুনেন শুনেন মেজাজটা কেমন খারাপ হয় দেখেন। এমন মিশা কথা, একটা জলজলা মিশা কথা, কাঁচা মিশা কথা শুনতে কেমন মেজাজ খারাপ হয় সেটা শুনেন এখন। এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে, আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র 1 কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে, তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমার তা লাগুক আনতে হবে। আমরা খুব বেশি নিয়মে যাইনি, যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। শুধু ভ্যাকসিন দেওয়াই তো না, এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া, তার জন্য ফ্রিজার লেগেছে, ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, কারণ 70 ডিগ্রি -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না, সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে, গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, যেখানে দেবো সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে। তো বুঝছেন তো, পয়সা বেশি লাগবে কেন? তো হাসিবু, পয়সাটা গেছে কই? হ্যাঁ, কয়টা সিরিঞ্জ কিনছো, কই থেকে কিনছো, কয় টাকা দিয়ে কিনছো, সেটা বাংলাদেশের জনগণরে তোমার স্বাস্থ্যমন্ত্রীরে জানাইতে বলবা। আমি 2 দিন সময় দিলাম তোমারে, তুমি জানাইতে বাধ্য, কারণ এইটা জনগণের টাকা, পাবলিক মানি। বাংলাদেশে মাত্র 1 কোটি সিরিঞ্জ বানায়। হাসিনা, তুমি আমাদের বেকুব পাইছো, তুমি স্পেশাল প্লেন পাঠায় সিরিঞ্জ আনছো, গপ্প মারাও, ভাবছো কেউ এটা ধরতে পারবে না, ভাবছো এইসব তো টেকনিক্যাল বিষয়, কে ধরবে তাই না? তোমার প্রত্যেক বক্তৃতায় আমি মিশা কথা পাইছি, আগে তো এত মন দিয়া দেখতাম না, এখন দেখতেছি তুমি মুখ খুললেই মিশা কথা কইছো। আর আমাদের নামে বলো আমরা গুজব ছড়াই, আমরা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি। আমার ভিডিও কত মানুষ দেখে জানো? তোমার বক্তৃতা যতজন দেখে তার 10 গুণ। তুমি BNP কি সামলাইবা? তুমি তো আমারই সামলাইতে পারতেছো না। তোমার লোকেরা নাকি খেলাধুলা করতে চায়, আসো তোমার দলবল নিয়ে, তুমি তোমার দলবল নিয়ে এক পিনাকির বক্তব্য খণ্ডাও। তোমার মিশা কথা যা ধরাই দিছি সেগুলোর ব্যাখ্যা দাও আগে, এর মধ্যে অনেকগুলো ধরাই দিছি। কি ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা, আরও দেব বাম্বু, আজকে আজকে আমার বুবুরের নাকি বেশি হয়ে যাইতেছে, তাহলে থাক না। আচ্ছা বলি, আমার বুবু তো শীতল মাছ খায় তাই না, এইটুকু পলিটিক্যাল বাম্বু না নিতে পারলে চলবে? করোনার টিকা নিয়ে আর কি মিশা কথা বলছে? এই মিশা কথা ধরার আগে আমরা টিকা সম্পর্কে কিছু তথ্য জানি, তাহলে মিশা কথা ধরতে সুবিধা হবে। প্রথমে বলি, টিকা সাধারণত একটা বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, কথা সত্য। এটা অন্য ওষুধের মতো না যা দোকানের শেলফে রাখা যায়, মানে ওষুধের দোকানে দেখেন না শেলফে ওষুধ রাখে, পাইরা এনে দেয় আপনারে, তা না কিন্তু। আপনারা খেয়াল করছেন কিছু কিছু দোকানে ফ্রিজ থাকে তাই না, তো সেই ফ্রিজে এই টিকা থাকে। এটা কোনো বিশেষ ফ্রিজ না, আমাদের রান্নাঘরে যে ফ্রিজ থাকে বা কোকা কোলা পেপসির বোতল যে ফ্রিজ থেকে বাইর করে ফুস করে খুলে দেয় সেই ফ্রিজেই এই টিকা রাখা যায়।
এই ফ্রিজে কোন তাপমাত্রায় রাখতে হয় এটা জানা রাখেন, এটা হইতেছে 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘটনাক্রমে আমার এই টেম্পারেচারে ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের এক্সপার্ট বলতে পারেন, কারণ আমি 4-5 বছর স্যানোফি কোম্পানিতে এই কাজটা দেখতাম ক্যান্সারের ওষুধের জন্যে। যাই হোক, আমাদের দেশে সারা বছর কিন্তু একটা টিকার কর্মসূচি চলে নবজাতকদের দেওয়ার জন্যে। আমরা লেদা পোলাপাইনদের 6টা রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিই না সবাইকেই, এখন বোধহয় 7টা দেয়। যাই হোক, তো বাংলাদেশে টিকা পরিবহন সংরক্ষণের একটা নেটওয়ার্ক তো আছেই, তাই না? নিয়ে যাবে, রাখবে, সংরক্ষণ করবে, তারপরে দেবে, এর জন্য একটা নেটওয়ার্ক আছে না? অনেকদিন থেকেই তো চলতেছে এই টিকা। নতুন করে করোনার জন্য তেমন কিছুই করার নাই আসলে, এই যে নেটওয়ার্ক আছে সেটাই যথেষ্ট। কিন্তু এই একটা ব্যাপার আছে যে সিপা দিয়া হাসিবু কান্ডি কেটা টিকার উপরে দায় চাপায় তার রিজার্ভ খাইয়া ফেলা যাস্তি বাইর করতে চাইতেছে। কি সেই সিপাটা? সে সিপাটা হইতেছে করোনার কয়েকটা কোম্পানির টিকা -70 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হয়, সবগুলোর না কিন্তু, মানে এই যে পেপসি রাখার ফ্রিজে হবে না ওইগুলো রাখা, একটা বিশেষ ফ্রিজ লাগে, নাম হচ্ছে আলট্রা লো টেম্পারেচার ফ্রিজার, মানে হইতেছে অতি শীতল তাপমাত্রার ফ্রিজ বাংলায় আর কি। তো হাসুবু বলছে এই ফ্রিজ কেনা হয়েছে, তাই না? আচ্ছা, কোন কোন ভ্যাকসিনের জন্য এই -70 ডিগ্রির ঝামেলা লাগে? 2টা ভ্যাকসিন যা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে। কি কি সেটা? একটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন আর একটা হচ্ছে মডার্নার ভ্যাকসিন, মানে যেটা আমেরিকা ফ্রি দিছে আর কি। চাইনিজ ভ্যাকসিন যেটা আছে, যেটা দিছি আমরা, সেটা কিন্তু এই টেম্পারেচার লাগে না, এইটা ওই রান্নাঘরে ফ্রিজে রাখলেই চলে। আর দরবেশ বাবা যে টিকাগুলো আনছিল না ইন্ডিয়া থেকে, সেগুলো সাধারণ ফ্রিজে রাখলেই চলে। তবে একটা ব্যাপার আছে, যেই ভ্যাকসিনগুলো -70 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয়, সংরক্ষণ করে রাখতে হয়, সেইটা যদি আমি সাধারণ ফ্রিজে রাখি তাও আমি 1 মাস পর্যন্ত রাখতে পারবো। তার মানে ঢাকায় ভ্যাকসিন আসলে সেইটা সংরক্ষণের জন্য -70 ডিগ্রির ফ্রিজ লাগবে, কারণ আমি ঢাকার বাইরে দরকার হলে 15 দিন পর পর পাঠাবো, তাই না? এর মধ্যে শেষ হয়ে যাবে, আবার পাঠাবো 15 দিন পর পর, 1 মাস তো রাখাই যায় এই সাধারণ ফ্রিজে। তো আমি দরকার কি আমার এত বড় ফ্রিজ কেনার, তো টাকা দিয়ে ফ্রিজ কেনার তো দরকার নাই, তাই না? তো যেটা পাঠানো হবে সেটা দিয়ে দেওয়া হবে 1 মাসের মধ্যেই তো, আর তার জন্য তো গ্রামে গ্রামে -70 ডিগ্রির ফ্রিজ লাগে না, তাই না? আমার হাসুবু মনে হয় ঢাকার ফ্রিজের কথাই বলছে, তাই না হাসুবু? আচ্ছা, তো তুমি হাসুবু এই ফ্রিজ কিনছো, তাই না? হ্যাঁ, ঠিক তো, তুমি ফ্রিজ কিনছো তো? সত্যি তো? এই সত্যি, এই সত্যি, এই সত্যি নাকি রে, ফ্রিজ কিনছো সত্যি? আচ্ছা, মাইনা নিলাম। তো হাসুবু, হাসুবু, এই যে ইউনিসেফ যে বাংলাদেশ অতি শীতল ফ্রিজ করোনা ভ্যাকসিন রাখার জন্য দান করিল, এটা কি ভূতে নিশ্চিল? আর আসছে কত ভ্যাকসিন এক একবারে জানেন? 25 লক্ষ করে ভ্যাকসিন আসছে। কি হাসিবু, ঠান্ডা লাগতেছে এটা দেখা? ধরো ধরো, আরও আছে, খারাও খারাও আরও আছে। আমেরিকার যতই দোষ থাকুক তারা কিন্তু অবিবেচক না, সে তোমারে একটা টিকা দিবে যেটা -70 ডিগ্রিতে রাখতে হয়, তোমার কাছে ফ্রিজ নাই, সেইখানে চাইলে আমেরিকা কিন্তু দিত, এবং চাইছেও, তোমার ডিজি হাসিনা, তোমার ডিজি হেলথ চাইছে। তারপরে তোমারে আমেরিকা 18টা ফ্রিজ দিছে, শুধু তাই না, 750 ফ্রিজার ইউনিট দিছে, 8,000 ভ্যাকসিন ক্যারিয়ার দিছে, এবং 5,70,00,000 ভ্যাকসিন পরিবহন সংরক্ষণের জন্য যা যা লাগে তাই দিছে। আমার কথা না, পত্রিকায় আছে, বাংলাদেশের পত্রিকায়। এই যে কি হাসিবু, গপ্প শোনাও, ভ্যাকসিন স্টোর করার বহন করার জন্য যে ফ্রিজ কিনছো, ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ভাড়া নিছো, আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির গপ্প শোনা? হ্যাঁ, কোন কোম্পানি থেকে ভাড়া নিছো, কাদের কাছে এই ফ্রিজ থাকে? যদি ফ্রিজ কিনতো সে, তাইলে তার দাম কত হইতো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জানা রাখা দরকার, কারণ আমাদের তো ধুর পটায় মানুষজন, তাই না? যেই ফ্রিজগুলো দান হিসাবে পাইছে তার এক একটার দাম হচ্ছে 8.5 লাখ রুপি ইন্ডিয়ান টাকায়, 8.5 লাখ রুপি, এটা কোনো টাকা বলেন? এখন হাসিনারে বলতে হবে সে কয়টা ফ্রিজ কিনছে, কত দামে কিনছে, ওই ফ্রিজে কি শীতল মাছ রাখছো হাসিবু তুমি? হ্যাঁ, কার কাছ থেকে কিনছো কইতে পারবা? পারবা না তো। আচ্ছা বলেন তো, এই মহিলার নাকি বিকল্প নাই, এ কি আসলে কিছু জানে? এ তো কনভিন্স করতেও পারে না পাবলিক রে, এ মাল দেশ চালাইছে, তাইলে কেমন দেশ চালাইছে ভাইবা দেখেন। সে মিছা কথা বলবে কিন্তু তার তারে মিথ্যাবাদী বলা যাবে না, হ্যাঁ, কইলে নাকি সেটা কিন্তু কটুক্তি হবে, এক মহাযন্ত্রণা, আপনি মিছা কথারে মিছা কথা বলতে পারবেন না। এবং কেউ কেউ মনে করে তারে নাকি সম্মান দিয়া কথা বলতে হবে, তাইলে শোনেন,
আচ্ছা আমার কথাটা শোনে, আমরা তো কাউকে কাউকে সম্মান করি তাই না, কইতে হয় না আমাদেরকে, সম্মান আমরা এমনিতেই করি, আমাদের বাপদাদারা করে আসছে, আমরা করে গেছি, আমাদের পোলাপানও করে যাবে তাই না, যারা সম্মান পাওয়ার যোগ্য। তো যারা সম্মান পাওয়ার যোগ্য, আমি হাসিনারে যদি সম্মান করি তাহলে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের আমি অপমান করতেছি না বলেন? অবশ্যই অপমান করতেছি, হাসিনারে সম্মান জানায় আপনি আপনার বাবা মাকে অসম্মান করতেছেন না, আপনি তো বাবা মারে সম্মান করেন তাই না, করতেছেন তো, আপনি নবী রসুলদের অপমান করতেছেন না, আপনি তাদের সম্মান করেন তো, হাসিনারে তাদের পাশে সম্মানের আসন দিয়া হুশে আসেন ভাইজান, মনে রেখেন পিছে এক গুচ্ছ হার থাকে, হ্যাঁ ওইটারে যারা সোজা করে দাঁড়াইতে শেখে তাদেরকে মানুষ বলে, তো এটা সোজা করে দাঁড়াইতে শেখেন, হাসিনার সামনে নত জানু হন কিন্তু শির দ্বারাটা খুলা তারে ভেট দিয়েন না, যে মাননীয় বলার যোগ্য, যে মাননীয় শোনার যোগ্য তারে মাননীয় বলেন, কোনো অসুবিধা নাই, যে মাননীয় শোনার যোগ্য না, এই সম্বোধন পাওয়ার যোগ্য না তারে আপনি মাননীয় কেন বলবেন? আর একটা দাহা মিথ্যাবাদী, একটা প্রতারক, ভোট চোর, খুনি, তারে আপনি কোন আক্কেলে মাননীয় বলবেন? আমারে বুঝান।